वेलकम टू कुकिंग टॉकिंग चैनल जय जगन्नाथ। बंधुरा आज रथयात्रा और से उपलक्षे आज आमी आपनादेर काछे एनेछी जगन्नाथ देवर अति प्रिय भोग मालपोआ मालपोआर रेसिपिटी। बंधुरा एखोनो पर्यन्त आपनारा जारा आमार एई चैनलटिके सबस्क्राइब एंड बेल आइकन प्रेस करेनि तादेर जन्य रइलो अनुरोध सबस्क्राइब और बेल आइकन प्रेस करार। तो शुरू करा जाक। आज के प्रथमे निये नेब दूध, किछुटा दूध एवं देड़ कापेर मतो सूजी निये निच्छी। निये दूधेर साथे सूजीटा भालो करे मिशिए प्राय 20 मिनिटेर मतो आमी भिजते देव। एटा ढाका चापा दिए 20 मिनिट रेखे देव। एबार एई 20 मिनिट पर देखुन फिरे एलाम। 20 मिनट पर फिरे एसे ओटा तखन फुले गेछे केरम सूजीटा। तखन तारपरे एई सूजीर ओपर देड़ कप जदि आमी सूजी निये थाकि 3 कप मयदा मिशिए भालो करे एकटा ब्याटार तैरि करलाम। करे तार ओपर एकटु मौरि छड़िये दिलाम। मालपोआते मौरि ना दिले मालपोआ ठीक टेस्ट आसे ना। ताई एई ब्याटारेर मध्ये सूजी आर मयदार ब्याटारेर मध्ये একটু মৌরি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে চিনির একটি শিরা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করতে গেলে 1 কাপ জলে 1 কাপ চিনি এই রেশিও নিয়ে চিনি শিরাটা তৈরি করতে হবে। আমি 2 কাপ জলে 2 কাপ না 1.5 কাপ জলে প্রায় 3 কাপ চিনি নিয়েছি, সরি 3 কাপ না 1.5 কাপ জলে 1.5 কাপ চিনি নিয়েছি। নিয়ে শিরাটা তৈরি করে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়েছি। দেখুন কড়াতে করে এবার মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেব আস্তে আস্তে করে। এটা হলো আমার ভোগের কড়াই। ভোগ তৈরি করতে গেলে আমি এই কড়াতেই তৈরি করি। এটা গিফটেড, এটা আমার মেজদি আমাকে গিফট করেছিল অনেক দিন আগে। তারপর থেকে এই কড়াতে আমি ঠাকুরের সমস্ত ভোগ, যখনই ঠাকুরকে ভোগ নিবেদন করি তখন এই কড়াতেই তৈরি করি। আর এই ইন্ডাকশানটা, এটাও ঠাকুরের ভোগ তৈরি করার জন্যই এই ইন্ডাকশানটা ইউজ করি। যাই হোক বন্ধুরা, আজ মহাপ্রভু জগন্নাথের মাসির বাড়ি যাত্রা উপলক্ষে আমি এই মহাপ্রভুকে তাঁর অতি প্রিয় ভোগটি মালপোয়াটি নিবেদন করব। আমার বাড়িতেও মহাপ্রভুর একটা ছোট্ট পট আছে, সেই পটের মধ্যে একটু পুজো দিয়ে এই মালপোয়া দিয়ে মহাপ্রভুকে স্মরণ করব। যাই হোক আপনারাও করবেন বাড়িতে মহাপ্রভুর পুজো যদি পারেন। এই তাই মালপোয়া রেসিপিটি দেখাচ্ছি। মালপোয়া তৈরি করে মহাপ্রভুকে দিলে উনি নিশ্চয়ই খুব খুশি হবেন। যাই হোক এই মালপোয়াগুলো এইভাবে নেড়ে চেড়ে এক এক করে দুপিটটা যাতে লাল একটু রেডিশ ভাব হয়, বেশি রেড বা রেডিশ না ব্রাউনিশ ভাব হয়, বেশি ব্রাউন করা যাবে না যেহেতু দুধ দিয়েছি, তো সেই জন্য একটু সাদা সাদাই থাকবে, বেশি ব্রাউন করা যাবে না। জল দিলে ব্রাউন হয় কিন্তু দুধ দিলে বেশি ব্রাউন করলে একটু তেতকুচে ভাব এসে যায়, সেই জন্য লাইট ব্রাউন করে এগুলোকে আলাদা একটি পাত্রে তুলে রেখেছি। এবার বাকি ব্যাটারগুলো দিয়ে ব্যাটারটা দিয়ে বাকি সব আস্তে আস্তে করে মালপোয়াগুলো তৈরি করে নেব। খুব বেশি হিট দিলেও চলবে না, মিডিয়াম হিটে এটা হচ্ছে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম খুব হিট দিয়ে দিয়েছিলাম, কারণ প্রথমে বেশি হিট না দিলে ওটা কড়ার সাথে লেগে যায়, তাই প্রথমটা একটু হিট দিয়ে দিতে হবে, হিট বেশি দিতে হবে। তারপরে আস্তে আস্তে কমিয়ে দিয়ে মিডিয়াম আছে বা মিডিয়াম হিটে আপনাকে মালপোয়াগুলো এরকমভাবে আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে। তবে খুব বেশি সময় লাগবে না, আমার কড়াইটা দেখছেন তো বেশ বড়, তার জন্য এক একটা বা এক একবারে 3টে করে হয়ে যায়, কখনো বা 2টো দিই। এরকমভাবে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় মালপোয়াগুলো তৈরি। আস্তে আস্তে করে দেখুন সাইডগুলো একটু উঠিয়ে উঠিয়ে তেলটা ভেতরে যাতে যায় এবং তা অতি সহজে মালপোয়াগুলো উঠে যায়, সেই জন্য এগুলো সাইডগুলো একটু আস্তে আস্তে উঠিয়ে উঠিয়ে নেব।
এইভাবে মালপোয়াগুলো একে একে তৈরি করে রসে ডুবিয়ে দেব। রসটাও গরম আছে আর মালপোয়ার গরমটাতেও রসটা যতটা গরম ছিল তার থেকেও একটু বেশি গরম হয়ে যায়। ব্যাস এই যে রসে ডুবিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে রসে ডোবা অবস্থায় মালপোয়া। তবে এই রসে বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না, মিনিট দুই তিনেক ডুবিয়ে রেখে তারপরে এগুলোকে আস্তে আস্তে রস থেকে তুলে নেব। তুলে অন্য একটি পাত্রে দেব, অন্য একটি পাত্রে দিয়ে সেগুলো রসটা যাতে টেনে যায় তার ব্যবস্থা করব। এই দেখুন অন্য একটি পাত্রে রেখেছি, আর মালপোয়ার ওপরে যে হোয়াইট কালারের কিছু দেখতে পাচ্ছেন ওটা আর কিছু নয়, খোয়াখির দেওয়া হয়, কিন্তু আমার কাছে খোয়াখির নেই বলে আমি দুধের গুঁড়ো দিয়েছি। এটাই ভিজে গিয়ে খোয়াখিরের মতো হয়ে যাবে এবং টেস্টটা সত্যিই খুব সুন্দর লাগবে। দুধের গুঁড়ো রসের সাথে মিশে খোয়াখিরের মতোই টেস্ট লাগবে। আর একটা জিনিস আপনাদের কাছে দেখাই, কিছুদিন আগে আমরা পুরী গেছিলাম ঠাকুরের ভোগের জন্য, এই থালাটি পুরী থেকে এনেছি। হ্যাঁ, তো আজকে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে এই থালাটি উদ্বোধন করছি। এই দেখুন কি ভালো লাগছে, এই থালাটিতে সব একে একে মালপোয়া কয়েকটি দিয়ে আজকে জগন্নাথ দেবকে নিবেদন করব ভোগ। বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম মালপোয়া বানাবেন, খুব সোজা, খুব ইজি, যেটা ইজি প্রসিডিওরে মালপোয়াটি তৈরি দেখালাম। বিশেষ কিছু লাগে না ইনগ্রিডিয়েন্টস, যত ইনগ্রিডিয়েন্টস দেবেন ততই ভালো, কিন্তু এইটুকু ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সুন্দর করা যায় মালপোয়া। দেখুন কি সুন্দর লাগছে, আমি বড় পাত্রে ভালো করে সাজিয়ে রেখেছি। এবার আমি এই ঠাকুরের কাছে যাব, পুজোর ব্যবস্থা করব, পুজোর ব্যবস্থা। এই দেখুন আমার জগন্নাথ দেবের পট খুব সুন্দর সাজিয়েছি আমি, আমার মতো করে সাধ্য মতো সাজিয়েছি। এদিকে গজা আর একটু ফল নিবেদন করেছি মালপোয়ার সাথে। যাই হোক, আপনারাও বাড়িতে জগন্নাথ দেবের এইভাবে পুজো করতে পারেন আর জগন্নাথ দেবকে এইভাবে মালপোয়া দিতে পারেন। জয় জগন্নাথ।